আব্বা গান করতেন আমার আব্বা হেডমাস্টার ছিলেন কাজ হাই স্কুলের ওনার নাম মোহাম্মদ আহিব খান শুনেছেন উনি নিজে গান করতেন যদিও প্রফেশনালি করতেন না বাট উনি গান চর্চা করতেন আমার নানা খুব নাম শিল্পী ছিলেন উনি কলকাতা শিল্পী ছিলেন বেসিক্যালি উনি কাওয়াল ছিলেন কাওয়ালি করতেন উনি এই যে তিন ভাই মিউজিক করছেন পরিবারেই কি চর্চা ছিল নাকি বড় ভাইয়ের হাত ধরে আসলে বাকি দুজন আসলে এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন কারণ আমার আব্বাও গান করতেন আমার আব্বা হেডমাস্টার ছিলেন কাজমেলি হাইস্কুলের ওনার নাম মাহমুদ আহিব খান উনি শুনেছেন উনি নিজে গান করতেন যদিও প্রফেশনালি করতেন না বাট উনি গান চর্চা করতেন আমার নানা খুব নাম করা শিল্পী ছিলেন উনি কলকাতা শিল্পী ছিলেন বেসিক্যালি উনি কাওয়াল ছিলেন কাওয়ালি করতেন উনি সো আমার মায়ের দিকে এবং বাবার দিকে দুই দিক থেকে আমরা পেয়েছি এবং বাসায় গানের চর্চা হতো আর আমি তো একেবারে আমাদের যেহেতু বড়ো ভাই বড়ো ভাই আমাদের অনেক বড়ো উনি একেবারে শুরু থেকেই গান করেন এবং ওনার উনি আমাদের গানে গুরু বলতে হবে আমার গান শুরু করা শেখা থেকে শুরু করে কিবোর্ড বাজানো সব কিছু ওনার কাছ থেকে আমরা শিখেছি সো এবং ব্যান্ড প্রথম ব্যান্ড আমাদের শুরু হয় নাইনটিন সেভেন্টি টুতে স্বাধীনতার পরপর ওনার ওনার নেতৃত্বে বালার্ক নামে ব্যান্ডটা ছিল আমরা তিন ভাই ওই ব্যান্ডটা বাজাতাম সো তখন থেকে আমাদের শুরু এবং সেভেন্টি থ্রিতে যখন বালার্কটা ভেঙে যায় তখন আমরা আমি তখন সোলস তখন সুরেলা নাম ছিল তখন আমি সোলস শুরু জয়েন করার পর সোলস নামটা চেঞ্জ হয় সুরার নাম চেঞ্জ হয় সোলস হয় এবং মৌলিক গান গাওয়া শুরু হয় তখন থেকে সোলসের সাথে অনেকটা নিশ্চয়ই সেভেন্টি টুতে ব্যান্ডের কালচারটা বাংলাদেশে শুরু হওয়া একরকম প্রতিকৃতি আপনারা বলা চান চট্টগ্রাম সেখান থেকে চট্টগ্রামের প্রতিকৃতি এবং সেই জায়গা থেকে নিজস্ব স্বকীয়তা একটি ব্যান্ড যে ব্যান্ড শুধুমাত্র নিজেদের গান করে চ্যালেঞ্জিং ছিল নিশ্চয়ই না চট্টগ্রামে কিন্তু আরও আগে ব্যান্ড ছিল লাইটনিংস একটা ব্যান্ড ছিল স্বাধীনতার আগে থেকে ছিল তবে ওরা বাংলা গান করতো না আরও ওয়েস্টার্ন কভার করতো তো আমরাই প্রথম বাংলা গান শুরু করি সো চিটংয়ে যেহেতু চিটাংটা পোর্ট সিটি আমাদের ওয়েস্টার্ন মিউজিকের সাথে এক্সপোজারটা অনেক বেশি ছিল যেহেতু পোর্ট সিটি শিপ শিপিস আসছে এরা অনেক বিদেশি লোকজন আসা যাওয়া করে তখন একটা কালচার ওখানে ডেভেলপ করে ক্লাব কালচার বলেন হোটেল কালচার এগুলি মিউজিক্যাল অ্যাডভান্সমেন্ট মানে চিটংয়ে ওয়েস্টার্ন কালচারটা খুব বেশি সুপরিচিত ছিল যে কারণে আমরা খুব বেশি এক্সপোর্ট ছিলাম ওয়েস্টার্ন

মিউজিক ছড়িয়ে পড়েছে আমি ব্যাপারটাকে এইভাবে দেখি যে সংস্কৃতিটা আসলে প্রবাহমান নদীর মতো এটা এক জায়গায় স্ট্যাগন থাকবে না এটা বদ্ধ জলাশয় নয় এটা প্রবাহিত হবে এবং কালের যুগের পরিবর্তনের সাথে সাথে বদলাবে কাজে আমার মনে হয় যে ইভলিউশনটা হচ্ছে সেটা হবে এটা যুগের সাথে যাবেই কাজে আমি বলবো না যেটা এটা খারাপ ভালো কিছু না যে এটা ভালোটা ভালো থেকে যাবে খারাপটা চলে যাবে এটা কিন্তু যুগের একটা ব্যাপার সো আমি মনে করি না যে এটা খারাপ কিছু হচ্ছে সবাই খুব ট্যালেন্টেড মিউজিশিয়ানসরা আছে লোকজন আছে নতুন কিছু তৈরি করছে এবং আমি মনে করি তরুণদের কাজটাই হচ্ছে ভেঙেছেড়ে নতুন কিছু তৈরি করা সেটাই হওয়া উচিত এবং সেটাই হচ্ছে বলে মনে করি যেটা ভালো সেটা থাকবে যেটা খারাপ সেটা চলে যাবে বাহ চমৎকার